ভিন্ন দুটি ম্যাচ, প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু লক্ষ্য একটাই। এক ম্যাচ সৌদি আরবে আর আরেকটা যুক্তরাষ্ট্রে, দুই চির প্রতিদ্বন্দ্বী মাঠে নেমে অপ্রতিরোধ্য। মেসির সামনে মধুর প্রতিশোধের সুযোগ আর রোনালদোর সামনে অপেক্ষাকৃত দুর্বল আল ওয়েহদাকে হারানোর সহজ মিশন। গেল মার্চে নিউ ইয়র্ক রেডবুলসের বিপক্ষে হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়ে মেসির ইন্টার মায়ামি। ইনজুরির কারণে মাঠে না থাকলেও সে হার তাতিয়ে তুলেছিল এলমটনকে। এবার সেই নিউ ইয়র্ক রেডবুলসের বিপক্ষে মাঠে নেমে বাজিমাত মায়ামির। ম্যাচের শুরুতে যদিও এগিয়ে যায় নিউ ইয়র্কই, 30 মিনিটে ভেনজেইরের গোলে এগিয়ে যায় রেডবুলস, গোল হজম করে টনক নড়ে মায়ামির। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে 48 মিনিটে মেসির পাস থেকে বল পায়ে পেয়ে গোল শোধ দেন মায়ামির রোজাস। এর ঠিক 2 মিনিট পর নিজেই জ্বলে ওঠেন লিও। সতীর্থ সুয়ারেজের পাস থেকে বল পায়ে পেয়ে লক্ষ্য ভেদ করেন আর্জেন্টাইন সুপারস্টার। 2-1 এগিয়ে থেকে আরও আগ্রাসী হয়ে খেলতে শুরু করে দলটা। এরপর আবারও স্পটলাইটে রোজাস, 62 মিনিটে আরও এক গোল করে দলকে 3-1 গোলে লিড এনে দেন তিনি। এর ঠিক 6 মিনিট পর লুইস সুয়ারেজের গোলে ব্যবধান আরও বাড়ায় মায়ামি। অল্প সময়ের ব্যবধানে 75 ও 81 মিনিটে আরও 2 গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন সুয়ারেজ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বড় ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচের যোগ করার সময়ে এক গোল শোধ দেয় নিউ ইয়র্ক রেডবুলস। শেষ পর্যন্ত 6-2 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এদিকে সৌদি প্রো লিগে অপেক্ষাকৃত কম শক্তিশালী আল ওয়েহদাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে রোনালদোর আল-নাসর। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক রনের দল, কিছু বুঝে ওঠার আগে 5 মিনিটে ওয়েহদার রক্ষণ জাল ভেঙে বল জালে জড়ান CR7। 7 মিনিট পর আবারও গোল করেন রন। এরপর নিজে কিছুটা বিরতি দিলেও সতীর্থরা ওয়েহদার জালে গোল উৎসব করেছে। 18 মিনিটে ওতাভিও গোল করে ব্যবধান করেন 3-0। আর প্রথমার্ধের শেষ মিনিটে সাদিও মানের গোলে 4-0 তে এগিয়ে থেকে বিরতিতে যায় নাসর। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে 52 মিনিটে নিজের হ্যাট্রিক পূরণ করেন রোনালদো। আর তাতে চলতি মৌসুমে নিজের চতুর্থ হ্যাট্রিক পূরণ করলেন পর্তুগিজ সুপারস্টার। আর এ মৌসুমে সব মিলে গোলে হাফ সেঞ্চুরিও করেছেন CR7। 88 মিনিটে ফাতিলের গোলে 6-0 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আল-নাসর। তাজিন খন্দকার, সময় সংবাদ।